বাংলায় না যাওয়াই ভালো, খুন হয়ে যেতে পারেন। ফ্যাসিস্ট শব্দের নতুন সংজ্ঞা তৈরি হয়েছে বাংলায়। রাজ্যসভায় বিস্ফোরক অমিত শাহ, প্রতিহিংসা থেকে মন্তব্য পাল্টে তৃণমূলের। কেন 355 নয়, কটাক্ষ অধীরের। এসএসকেএমে ভর্তি অনুব্রত মণ্ডল, শ্বাসকষ্টজনিত ও হৃদযন্ত্রের সমস্যা রয়েছে, উচ্চ রক্তচাপ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, স্লিপ অ্যাপনিয়াও খবর হাসপাতাল সূত্রে। অনুব্রত চিকিৎসায় 8 সদস্যের মেডিকেল টিম। সিবিআইকে চিঠি দিয়ে 4 সপ্তাহ সময় চাইলেন অনুব্রত, প্রয়োজনে এসএসকেএমে জিজ্ঞাসাবাদ করতে পারেন গোয়েন্দারা। সিবিআইকে লিখলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি, তদন্তের নামে হেনস্থা তোপ আইনজীবীর। হাজিরা না দিয়ে হাসপাতালে অনুব্রত, এতে পাশে নেই বুঝিয়ে দিলেন কুণাল ঘোষ। বললেন তিনি সবসময় হাজিরা দিয়েছেন, অভিষেকও গিয়েছেন, জিজ্ঞাসাবাদের পর মাথা উঁচু করে বেরিয়ে এসেছেন। কেষ্ট এ কৌশলী কুণাল। এসএসসি মামলায় এফআইআর দায়ের সিবিআই এর। ভারতীয় দণ্ডবিধির পাশাপাশি দুর্নীতি দমন আইনে মামলা, প্রাক্তন ডেপুটি ডিরেক্টর সহ অজ্ঞাত পরিচয় ব্যক্তির নামে অভিযোগ। এসএসসি প্রোগ্রাম অফিসারকে সিবিআই দফতরে হাজিরা নির্দেশ। ঝালদাকাণ্ডে নয় মোড়, তপন কান্দ খুনের প্রত্যক্ষদর্শীর রহস্য মৃত্যু, ঘর থেকে উদ্ধার নিরঞ্জন বৈষ্ণবের ঝুলন্ত দেহ, মিলল সুইসাইড নোট, খোঁজ নেই মোবাইল ফোনের, কেস ডায়েরি নিতে ঝালদায় সিবিআই। ঝালদাকাণ্ডে ফের প্রশ্নে পুলিশ, তপন কান্দুর ছায়ার সঙ্গে সুইসাইড নোটে পুলিশের দিকে তীর, চাপ দেওয়ার অভিযোগ পরিবারেরও, তপন কান্দুর ঘনিষ্ঠ বলেই পুলিশে জিজ্ঞাসাবাদ, তৃণমূলকে বদনামের চেষ্টা, বিরোধীদের পাল্টা কুণালের। কংগ্রেসের দিশাহীনতা বিজেপির হাত শক্ত করছে, পার্টি কংগ্রেসের প্রথম দিনে সিপিএম এর নিশানায় কংগ্রেস। বিজেপিকে হারাতে হলে আপোষ নয় তো পিএচডির, কেরলের নেতাদের খুশি করতে এই মন্তব্য পাল্টা অধীরের।